Hello. ইটার উপর দাঁড়িয়ে দেখো নিচে দিয়ে সব কাপড় থাকে বুঝতে পেরেছেন কালকে গতকাল 10টার পরপরই আমরা বন্ধুরা ফোন মারফত শুনতে পারি যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে বাড়ি থেকে প্রতিবেশীর বাড়ি থেকে। তো এসে যত সম্ভব বন্ধু বান্ধব প্রতিবেশী সব নিয়ে এসে দেখি এই বাড়িতে এরকম ধোঁয়া বেরোচ্ছে, ঘরের মধ্যে আগুন লেগেছে কাপড়ের গোডাউনে, মানে ঘরে কাপড়ের ঘরে। যেমন তখন আমরা যার মতো পারি জল দিয়ে সাধারণভাবে আগুনটা নেভানোর এই কাজে লেগে পড়ি। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে কিছুক্ষণ পরে আসে। কটা ইঞ্জিন এসেছিল ঘটনাস্থলে? ফায়ার ব্রিগেডে তিনটে ইঞ্জিন এসেছিলো। কতক্ষণ ধরে জলে বলে আগুন ধারণা? প্রায় 10টা সাড়ে 10টা থেকে সাড়ে 11টা 12টা, এক দেড় ঘন্টা। গতকাল রাতে? তো গতকাল রাতে। আপনার নাম? অর্ঘ্য মুখার্জি। স্থানীয়? আপনি? আমি স্থানীয় প্রতিবেশী। কি হয়েছিল বলতে, আমি তো গেছিলাম শান্তিপুরে, শান্তিপুর গেছিলাম মনে করেন 8:30 এখান থেকে বের হই, বাড়ি এসেছি মনে করেন ওরকম 10টার উপরে 10টা সাড়ে 10টা বাজে। এসে দেখি যে আমার বারান্দায় ধোঁয়া, সঙ্গে সঙ্গে আমরা কাপড়ের ঘরটা খুলে খুলে দেখি যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া। সঙ্গে সঙ্গে পাশের বাড়ি সোনার মা বৌদিকে ডাকি, আসলে সব লোকজন সঙ্গে সঙ্গে চলে আসে, দেখি যে ভিতরে আগুন। তারপরে আমরা ফায়ার ব্রিগেডসে টেলিফোন করি, থানা বাবুকে টেলিফোন করি, সঙ্গে সঙ্গে শান্তিপুর ফায়ার ব্রিগেডসের গাড়ি আসে, রানাঘাট থেকে আসে, কৃষ্ণগড় থেকে আসে, তিনটি ইঞ্জিন এসেছিল। মোটামুটি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে বলে আপনার ধারণা? আমার ধারণা আগুন লেগেছে, আমরা তো ধুনুচি দিই, পুজো করি সকাল সন্ধ্যা, আর ধুনুচির থেকে এটা আসাটা কি হতে পারে, হতে গতি করে পড়েছে, সম্পূর্ণত গতি ভালো থাকে নিচে, গতির থেকে এটা আস্তে আস্তে হয়েছে, নাহলে যদি একবার হতো তাহলে লোকে বুঝতে পারত। কতক্ষণ ধরে আগুন? আগুন জ্বলেছে তা মনে করুন অ্যাবাউট, যদি আমরা সন্ধ্যা দিয়ে থাকি ওরকম 4-5 ঘন্টা ধরে। আপনার নাম? আমার নাম পলাশ দেব। ঠিক আছে, জায়গাটার নাম? বেলেমাঠ, ফুলিয়া বেলেমাঠ। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনে, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।